এই মুহূর্তে আমরা চলেছি কর্মশ্রী প্রকল্পের যে নতুন ওয়েবসাইট সেই নতুন ওয়েবসাইটে আমরা এই মুহূর্তে চলেছি অবশ্যই আপনারা গুগল সার্চ বারে গিয়ে টাইপ করবেন এই অফিসিয়ালি ওয়েব পেজ ভিজিট করলেই এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে অবশ্যই আমরা ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক রাখবো সেই লিঙ্কে জয়েন হয়ে খুব সহজেই কিন্তু আপনারা এই ওয়েব পেজ ভিজিট করতে পারবেন ইতিমধ্যেই নতুন ওয়েবসাইট কে চালু করা হয়েছে হয়তো পরবর্তী সময়ে আরও বেশ কিছুর আপডেটকে এই ওয়েবসাইটে নিয়ে আসা হবে আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আমরা জেনে নেব যে সমস্ত আপডেটগুলো বা যে সমস্ত ডেটাগুলো আপনারা এই ওয়েবসাইট থেকে পেতে চলেছেন তো চলুন বন্ধুরা ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক এই ওয়েবসাইটে আসা মাত্র এ ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে এখানে দু হাজার চব্বিশ পঁচিশ সিজনের রিপোর্টকে রয়েছে আপনি চাইলে খুব সহজেই কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশ সিজনের যে সমস্ত রিপোর্টগুলো রয়েছে সেই সমস্ত ধরনের রিপোর্ট আপনারা এখান থেকে পেয়ে যাবেন এখানে বেশ কিছু অপশন কে দাও রয়েছে টোটাল নাম্বার অফ ফান্ডিং যে ডিপার্টমেন্ট রয়েছে সেই সমস্ত ডিপার্টমেন্টের রিপোর্ট আপনারা এখান থেকে পেয়ে যাবেন টোটাল নাম্বার অফ ডিস্ট্রিক্ট অর্থাৎ সেই সমস্ত ডিস্ট্রিক্ট লিস্ট আপনারা এখানে পেয়ে যাবেন এখানে টোটাল নাম্বার অফ সেক্টর যতগুলো সেক্টর রয়েছে তার সমস্ত ডিটেইলস যদি আপনি এখানে ক্লিক করেন তার সমস্ত ডিটেইলসটাই আপনি এখানে পেয়ে যাবেন এছাড়াও যে সমস্ত ডিটেইলস রয়েছে ওয়ার্কার এঙ্গেজ ফর নাম্বার অফ ডেজ অর্থাৎ এখানে ওয়ার্কারের যে এঙ্গেজ তার সমস্ত ডিটেইলস গুলো আপনারা এখানে পেয়ে যাবেন টোটাল ওয়েজেস পেইড পরবর্তী স্টেপে এখানে টোটাল ওয়েজেস পেইড অর্থাৎ যতগুলো মজুরি দেওয়া হয়েছে তার সমস্ত ডিটেলসটা এখানে দেওয়া রয়েছে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ সমস্ত ডিটেলসটা এখানে দেওয়া রয়েছে টোটাল নাম্বার অফ ওয়ার্কার্স যতগুলো ওয়ার্কার রয়েছে তার সমস্ত ডিটেলসটা এখানে দেওয়া রয়েছে এখানে টোটাল নাম্বার অফ ফান্ডিং ডিপার্টমেন্টে ক্লিক করা মাত্রই পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে এবং এই সমস্ত ডিটেলসগুলো খুব সহজেই কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন এবং এখানে অবশ্যই কিন্তু আপনি চাইলে এক্সেল ফাইলে সেটা অবশ্যই আপনি সেভ করে রাখতে পারেন বা প্রিন্ট আউট নিতে পারেন এছাড়াও আপনি চালে পিডিএফ বা প্রিন্ট আউট নিয়েও খুব সহজেই কিন্তু এই সমস্ত রিপোর্টগুলো অবশ্যই আপনি রাখতে পারেন এখানে ডিপার্টমেন্ট দেওয়া রয়েছে টোটাল নাম্বার অফ স্কিম যতগুলো স্কিম রয়েছে তার সমস্ত লিস্ট আপনার এখানে পেয়ে চলবে আর সাথে সাথে টোটাল প্রোজেক্ট যে কস্ট রয়েছে সেটা রয়েছে টোটাল মজুরি যেটা পেইড করা হয়েছে তার ডিটেলসটা এখানে রয়েছে টোটাল ওয়ার্কার এঙ্গেজড এবং ওয়ার্কার এঙ্গেজ ফর নাম্বার অফ ডেইস এটা কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা চালে সমস্ত ডিটেলসটা এখান থেকেই কিন্তু অবশ্যই দেখে নিতে পারবেন পরবর্তী স্টেপে টোটাল নাম্বার অফ ডিস্ট্রিক্ট যে সমস্ত ডিস্ট্রিক্টগুলোর লিস্ট রয়েছে অবশ্যই সেই সমস্ত ডিস্ট্রিক্টের লিস্ট আপনারা এখানে পেয়ে যাবেন টোটাল তেইশটা ডিস্ট্রিক্টকে এখানে অ্যাড করা রয়েছে এখানে ডিস্ট্রিক্টের নেম রয়েছে ডিপার্টমেন্ট রয়েছে অর্থাৎ এক একটা ডিস্ট্রিক্টে যতগুলো ডিপার্টমেন্ট রয়েছে তার লিস্ট বা তার সংখ্যা এখানে দেওয়া রয়েছে টোটাল নাম্বার অফ স্কিম কতগুলো স্কিম সেই ডিস্ট্রিক্টের আন্ডারে রয়েছে টোটাল ওয়ার্কার এঙ্গেজ টোটাল যে পেইড সেটা এখানে রয়েছে রয়েছে এখানে এখানে যেটা টোটাল নাম্বার অফ সেক্টর এছাড়াও যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে সমস্ত সেক্টরের লিস্ট এখানে চলে আসবে যতগুলো সেক্টর রয়েছে সেক্টরের টোটাল যে স্কিম রয়েছে তার লিস্ট এখানে চলে আসছে টোটাল যে প্রজেক্ট কস্ট রয়েছে টোটাল যে মজুরি পেইড রয়েছে টোটাল যে ওয়ার্কার রয়েছে তার সমস্ত ডিটেলসটা এখানে অবশ্যই পেয়ে যাওয়া এই নতুন ওয়েবসাইটে অর্থাৎ দু হাজার চব্বিশ যে ইয়ার রয়েছে সেই ফাইনান্সিয়াল ইয়ারে যে সমস্ত ডেটাগুলো এখানে আনা হয়েছে কত তারিখ থেকে আনা হয়েছে তার সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে এই মুহূর্তে নতুন যে ওয়েব পেজ সেই ওয়েব পেজ থেকে অবশ্যই কিন্তু আপনারা নতুন অ্যাপ্লিকেশন অর্থাৎ নতুন জব কার্ডের জন্য অ্যাপ্লিকেশন বা জব কার্ডের যে মেম্বার অ্যাড বা আধার সেন্ডিং বা অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ বা এডিট বা স্টেটাস চেক এই সমস্ত কিছু করতে পারছেন না পরবর্তী সময় হয়তো আপনারা খুব সহজেই জব কার্ডের নাম্বার দিয়ে অবশ্যই আপনি আপনার স্ট্যাটাস কতগুলো কাজ আপনি করেছেন কত টাকা পেমেন্ট আপনি পেয়েছেন কত টাকা আপনার পেন্ডিং রয়েছে কত তারিখ পর্যন্ত আপনি কাজ করেছেন কোথায় কাজ করেছেন তার সমস্ত ডিটেলসের অপশন হয়তো এখানে অবশ্যই দেওয়া হবে এই মুহূর্তে দু হাজার চব্বিশ পঁচিশ সেজনের যে রিপোর্ট সেটা এই মুহূর্তে দেওয়া রয়েছে এবং পরবর্তী সময়ে হয়তো বেশ কিছুর পরিবর্তনকে আনা হবে আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই পরবর্তী বা নতুন আপডেট যদি আসে এবং নতুন বেশ কিছু সার্ভিসকে যদি এই পোর্টালে আনা হয় অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন